দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে 40%। এ তথ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে ভোট সহিংসতা মুক্ত হয়েছে। ভোট গ্রহণ শেষে বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। জাতীয় নির্বাচন গ্রহণযোগ্যতা প্রশ্নে গণমাধ্যমকে বিচার করার আহ্বান জানান সিইসি। নূপুর মাহমুদ ও হাসান মাহমুদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ইফতেখার রেজা। দ্বাদশ জাতীয় নির্বাচনে একটানা ভোট গ্রহণ চলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই সময়ে সারা দেশে নির্বাচন পরিস্থিতি কমিশনে বসে পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে অন্য কমিশনাররা। ভোট শুরুর পর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় কিছু কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। ভোট গ্রহণ শেষে ভোটের সার্বিক পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরেন সিইসি। জানান, দ্বাদশ নির্বাচনে ভোট পড়েছে 40%। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে ভোট সহিংসতা মুক্ত হয়েছে বলেও জানান তিনি। তো অবস্থাটা শান্তিপূর্ণ ছিল, যেগুলো আমরা দেখেছি। পরে ফিরে এসে টিভির মাধ্যমে যে চিত্রগুলো, যে তথ্যচিত্রগুলো সম্প্রচারিত হয়েছে, সেখান থেকে মনে হয়েছে যে সহিংসতা আর তেমন গুরুতর কোনো ঘটনা ঘটেনি। আর কিছু কিছু ঘটনা, নির্বাচনী অনিয়ম, সেগুলো রিপোর্টেড হয়েছে এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সিইসি দাবি করেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সরকারের সহযোগিতামূলক আচরণের কারণে ভোট সুষ্ঠু হয়েছে। গ্রহণযোগ্যতার ভার ছেড়ে দেন গণমাধ্যমের উপর। স্বতঃস্ফূর্তভাবে যারা ভোটার, তারা কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করেছে, পেরেছেন। আর যেটা আগেই বলছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কেউ ব্যালট দখল করে সিল মেরে এবং কিছু কিছু আমরা উদ্ঘাটন করেছি, বাক্সের ভিতর থেকে যেগুলো সিল মারা হয়েছে, পেছনে কিন্তু সই নেই। পেছনে সই নেই, সেগুলোকে সেগ্রিগেট করা হবে, সেগুলোকে কিন্তু করোনা থেকে বাদ দেওয়া হবে। আর এর আগে সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।